গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার 34 নম্বর জাতীয় সড়কের নাকাশীপাড়া থানার ছাতনি এলাকায়। নিহত 55 বছরের জাকির উদ্দিন খাঁ নাকাশীপাড়া থানার রাধানগর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন ভোরে সাইকেল নিয়ে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। জানা যায়, নিহত ব্যক্তি রসুনের ব্যবসা করতেন। ছাতনি এলাকায় গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির উদ্দিন খাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। সকালে ওরা ভাত খেয়ে, মানে ভোর আছে, চারটির দিকে ওরা ভাত খেয়ে চলে গেল রসুন নিয়ে, মানে বাড়ির থেকে বেরিয়েছে, বাড়ির থেকে বেরিয়ে ওরা চলে গেল। চলে যাওয়ার পরে মানে রোজায় আছে তো, ওই জন্য রোজায় ভোরে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে আমরা শুনতে পাচ্ছি যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, করার পরে সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে মারা যায়। এবং ওর সঙ্গে আরও লোক যাচ্ছিলো, আমারই একটা ছেড়ে যাচ্ছিলো, আর আমার ভাই যাচ্ছিলো, আর কয়েকজন মিলে যাচ্ছিলো। ওর পেছনে পেছনে যাওয়াতেই ওর সঙ্গে সঙ্গে রিপোর্টটা ওরা পেয়ে যায়, দিয়ে বাড়িতে খবর দেয়, বাড়িতে খবর দেয়। সে খবর শুনে আপনারা এসছেন? হ্যাঁ, খবর শুনে আমরা এসেছি। হয়েছে কোথায় এটা? ওটা হয়েছে গাছা, গাছা হয়েছে ছাটনি বলে ঠিক হয়ে যায়। আমরা তো সব চিনি না যে এটা ছাটনি কোন জায়গাটা সঠিক বলছিলাম, তবে গাছা ছাটনি এটা বলছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।